কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে যেখানে খালের ধারে যাতায়াতের জন্য এখন রাস্তা রয়েছে, আগে সেই খালে জল দেখা যেত, পাশাপাশি হতো রক্ষণাবেক্ষণ। তবে দিনে দিনে সেই খাল পরিণত হয়ে রয়েছে শুষ্ক জমিতে। এলাকার সমস্ত নোংরা আবর্জনা যেমন খালে জমছে, তেমনই সংস্করণের অভাবে সেই খালে চর পড়ে ঘাসপালায় ভরে গিয়েছে। বিশ্বনাথপল্লী এলাকার অধিকাংশ মানুষের অভিযোগ, ঘরের দুয়ারে এমন নোংরা দুর্গন্ধ বেরোচ্ছে যার ফলে বসবাস করা দায়ী হয়ে দাঁড়াচ্ছে। আর এরই প্রতিবাদে আজ এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। ভোটের সময় শত প্রতিশ্রুতি থাকলেও ভোট মিথ্যে সেই সব কথা আর কেউ রাখে না, এমনই অভিযোগ তুলে ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সুর চড়ান এলাকার মানুষেরা। সবাইকেই বলা হয় এরা কি করে ওই পাশটা পরিষ্কার করে অথচ এই পাশটা পরিষ্কার করে না। এবারে এই আশেপাশের লোকেরা কি করে থাকতে পারে? এদিকে ওরা করবে না, লোক আসবে আপনাদের করে দিয়ে যাবে, এর জন্যই তো এত নোংরা হয়ে যায়। লোক কোথায় ফেলবে? বাড়ির লোক কি গিয়ে ওই মাথায় ফেলে আসবে না বাড়ির সামনেই ফেলবে? তাহলে কি পৌরসভার গাফিলতিতে এই অবস্থা? হ্যাঁ, তার জন্যই তো হচ্ছে এগুলো, এগুলো তো তার জন্যই হচ্ছে, এগুলো ওরা করাচ্ছে না কিছু না, হ্যাঁ তার জন্যই হচ্ছে। আমরা আর কি পদক্ষেপ নেব? ভোট ভোট আসার আগে বলবে আমরা করে দেবো করে দেবো, যে এই ভোট চলে গেলে ব্যাস, আর কোনো পাত্তা নেই। বছর বছর এরকম করে যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে যে অসুবিধা তো দাদা এই ড্রেন আর আমাদের ময়লা নিয়ে, ময়লা যখন তখন ফেলে যাচ্ছে, পরিষ্কার করার কোনো নামই নেয় না। ড্রেন তো বিগত 1.5-2 বছর ধরে তো দেখছি এই অবস্থা, ঠিক আছে, কেননা 1.5-2 বছরও বেশি, এত বড় বড় গাছ, যেখানে আমরা এখানে দুটো মানুষের ডিপ সমান ড্রেন ছিল, সেখানে একটা মানুষকে, এখানে বাচ্চারা বল পড়ে গেলে এখন এই পার থেকে ওই পার চলে যায়, এই অবস্থা ড্রেনের। এখানে যে ড্রেন বলে আছে কিছুই জানা যায় না, মশা, তারপরে এই যে দেখুন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ময়লা। এখানে এই যে আমার বাড়ি, বাড়ির মধ্যে টেকা যায় না, গন্ধ, পরিষ্কার করতে আসলে বললে মিউনিসিপ্যালিটির লোক উল্টে আমাদের দুটো কথা বলে, যা বলো আর মিউনিসিপ্যালিটিতে বলো, মিউনিসিপ্যালিটিতে বলো, মিউনিসিপ্যালিটি আমরা কাকে কাদের ধরবো? যারা প্রশাসন আছে তাদের ধরবো না? পৌরসভা গাড়ি নিয়ে আসে না, ময়লা আসে 9 মাসে 6 মাসে, সেরকম পরিষ্কার নেই কোনো, আসে এই আজকে যেমন আসেনি, আজকে যেমন পেয়েছেন, দেখুন ময়লা জমে রয়েছে। এগুলো এরকম অবস্থায় থাকা যায়? মানুষই থাকতে পারছে না। জানানো হয়েছে পৌরসভাকে, জানানো হয়েছে পৌরসভাকে, জানাই, আমাদের তো কোনো ফলাফল নেই, কোনো ফল পাচ্ছি কোথায়? কতবার যাবে, যাবে, লোক যাচ্ছে, লোক যাচ্ছে, লোক যাচ্ছে বলে তো এরকম ময়লা হয়ে যাচ্ছে না, লোক আসছে তো, লোক আসছে বলে এরকম ময়লা করি হয়ে যাচ্ছে। দেখুন আতঙ্কিত বলে তো আছে, বাড়ি যে কোনো জায়গায় জঞ্জাল করা হলে সেখানে তো অনেক রকম পয়জনও হয়, ডেঙ্গু ম্যালেরিয়া নানা রকমের জিনিস হয়। আর এটা আজকে থেকে না, এটা অনেকদিন থেকেই হয়। এই ড্রেনটাও যেমন পরিষ্কার করা হয়েছে প্রায় 5 বছর আগে। আমরা তো সেই জায়গার লোককে পাবো, তারপর তো জানাবো না, আমরা যাদেরকে নিতে আসে তাদের তো বলছি, তারা বলছে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে করা হচ্ছে, তারা ওই একটা কাজ বলে তারা সরে যাচ্ছে।
না আমরা যাইনি, এবার হয়তো এখান থেকে ক্লাব থেকে কেউ গেছে কিনা সেটা বলতে পারবো না আমি। আমাদের হচ্ছে মায়ের সাথে যখন ডাস্টবিনের গাড়ি আসে আমরা সেখানে ফেলি, কিন্তু আলটিমেটলি তারাও ফেলে গেছে, তাই না? এবার ওই জন্য সাধারণ মানুষরাও দেখছে যখন আসছে না নোংরার গাড়ি, তখন তারাও এসে এখানে ফেলে দিচ্ছে, যেহেতু দেখছে যে নোংরার গাড়ি তো এসে এখানেই ফেলে দিচ্ছে, ওই জন্য তারাও ফেলছে। এবার কাউন্সিলারকে জানানো হয়েছে কিনা সেটা জানানো হয়েছে? আচ্ছা, ওনারা বলছে জানানো হয়েছে, তাহলে জানানো হয়েছে, আমি সেটা বলতে পারবো না জানানো হয়েছে। আমার নাম সীমা শীল। তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে অস্বীকার করে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। কি বলছেন দেখুন। এক একজন আছেন, আমি আর নাম বলছি না, তারা এসব ভাবে না। আমার সুখ্যাতি হোক, আমার ভালো হোক, তারা তাদের মতো চলার চেষ্টা করে, কিন্তু পৌরসভা পৌরসভার মতোই চালা চেষ্টা, পৌরসভা সবার জন্য। যেখানে সমস্যা হচ্ছে কোথাও কোথাও, দুঃখের সঙ্গে বলি, ময়লা আবর্জনা নিয়ে আমার ডিপার্টমেন্ট, আমার কাউন্সিলর, আমার সিআইসিরা ভীষণভাবে তারা খাটছে। সেই কারণে আমার গভর্নমেন্ট প্রত্যেক দিন 3 দিন পর পর আমাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে। তারা ইন্সপেকশন আসছে, তারা স্যাটিসফাইড, কিন্তু যেটা হচ্ছে না, যেখানে করা যাচ্ছে না, সেখানে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। দেখুন, মানুষের কাছে যারা ভোটে, যাদের জন্য আমরা পদ পেয়েছি, তাদের কিছু ব্যবস্থা নিতে গেলে পরে আমাদের অনেক কিছু ভাবতে হয়, কিন্তু তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, যেটা আমার বিধায়ক বলেছেন, সেই বিধায়ক ঠিকই বলেছেন, কিন্তু তারা যদি ঠিকঠাক করেন তাহলে আর কোনো সমস্যা থাকে না। একটা উদাহরণ, আমাদের প্রত্যেক নাগরিকের বাড়িতে সকাল 6টা থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে সারা কামারহাটি পৌরসভায়। তার আগের দিনের যে আবর্জনা সেটা নিয়ে যাওয়ার জন্য বাঁশি বাজাচ্ছেন, দাঁড়াচ্ছেন, বহু মানুষ দিচ্ছে, আবার কোনো মানুষ বাঁশি বাজিয়ে বাজিয়ে তারা দিচ্ছেন না, কিন্তু তার ময়লাটা গেল কোথায়? যদি দেখতাম তার ময়লাটা নিয়ে সে রেখে দিয়েছে বাড়িতে, পরের দিনে ময়লা একসঙ্গে ফেলছে, তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু তারা কী করলেন, চলে যত্রতত্র এদিক ডান দিক বাদিক দেখে ওপর থেকে ফেলে দিলেন, ড্রেনে ফেলে দিলেন, বা খালি একটা রাস্তায় জায়গা আছে ওখানটা একজনের আবর্জনা পড়লে পরে আরেকজন আবার সেখানে ফেলছে, একটা অটোমেটিক একটা ভ্যাট তৈরি করে ফেলছে। কিন্তু আমাদের মানে কি বলবো, অফিসারদের বলুন, আমাদের এসআইদের বলুন, সিআইদের বলুন, কাউন্সিলরদের, তাদের কোনো রকম ব্যর্থতা নেই। ব্যর্থতা এই জায়গায় আমরা, যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে না বা সাহায্য করছে না, সব মানুষ না, কিছু মানুষ তো, সেটা আমরা দেখছি। একদিন পরিষ্কার করে দিতে পারে, 365 দিনের মধ্যে 364 দিন কিন্তু করা অসম্ভব হবে, সেটা একটা কি বলবো, একটা প্রাথমিকভাবে তিনি একটা দৃষ্টান্ত নিশ্চয় করতে পারেন যে করা যায়। আমি বলি করা যায়, কিন্তু ওই জন্য প্রতিদিন করা যাচ্ছে না। এই 1 ঘন্টা যখনই ময়লা নিল, ডাম্পার নিল কি গাড়ি নিল, 2-4 ঘন্টার মধ্যে কোথা থেকে কে এসে সেই জায়গায় বস্তা বস্তা করে, মনে হচ্ছে যেন সকালবেলা কেউ এখানে ময়লা ছিল, মানে ময়লা ছিল না, এখানে ময়লা সকাল থেকেই আসে, কেউ নাই না, তাই পৌরসভার প্রতি পৌঁছেটা মেনে নিতে হচ্ছে। দেখুন, নাগরিকদের সঙ্গে ব্যাপার হচ্ছে, আবার আমরা এটা ঠিক অনেক জায়গায় আমরা বলেছি, অনেককে ধরেছি, আমার স্টাফরা ধরেছে, তাদেরকে বারণ করেছে, তাদেরকে বুঝিয়ে বলেছে, এর বেশি তো আমরা করতে পারছি না। তো সেই কারণে তবে আমি বলি কামারহাটি একটা ভালো কাজ করেছে। কামারহাটি তারা এই কয়েকদিন আগে প্লাস্টিক ইউজ করা তারা বন্ধ করেছে, সেখানে আমাদের মৌলানা সাহেব সেখানে তারা দিয়েছেন যে আমরা প্লাস্টিক কোনো ব্যবহার করবো, এটা আমাদের কাছে একটা বড় কাজ হয়েছে। পর নয়, শুধু ইচ্ছার ব্যাপার যে আমি নোংরাটা সঠিক জায়গায় ফেলব, আমি জলটা যতটুকু দরকার ততটুকু ব্যবহার করব, জল নিয়ে জলের কলটা খোলাই থাকছে, আর যেই জল আমরা দিচ্ছি, আমার গভর্নমেন্ট দিচ্ছে, যে গঙ্গার থেকে জল নিয়ে পরিশোধন করে সেই জল পাচ্ছে, টিউরিং করে পাঠাচ্ছে, অত্যন্ত ভালো জল, সেই জল নষ্ট হচ্ছে। কেউ কেউ লাইন নিয়েছে তার রিজার্ভারে, সেখান থেকে স্টপ কক দেয়নি, আমরা 8 ঘন্টা জল দিই, 8 ঘন্টা যখন যা জল এসছে তার ভর্তি বেরিয়ে যাচ্ছে রাস্তা। তো এগুলো হচ্ছে তো সচেতনতা, আমরা সব জায়গায় বলি, সবাই চেষ্টা করছি, তবে হ্যাঁ অনেক কমেছে, আমার বিধায়ক যেটা বলেছে। আইনও তো দেখুন, আইন তো আছে অনেক,
আমরা এখনই বলে দিতে পারি ধরা পড়লে পরে 200 টাকা ফাইন, 500 টাকা ফাইন, এ তো আছে, করাই যায়। কিন্তু আমরা সেই জায়গায় এখনো যাচ্ছি, কিন্তু যদি যেতে হয় তাহলে যেতে হবে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 9831478795।